এই ভিডিওটিতে আমরা কোন ইকুয়েশন ব্যবহার না করে খুব সহজেই কিভাবে কোন একটি বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা যায় তার এক্সাম্পল দেখব। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোন ইকুয়েশন ব্যবহার না করেই কিভাবে ড্র করা যায় তার বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এবং আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওটির লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ডান পাশে আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই বিমটির শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা প্রথমেই এর বি এবং সি তে যে রিয়াকশন ফোর্স আছে ধরে নিচ্ছি, আমরা সেই ফোর্সগুলো হচ্ছে বিওয়াই এবং সিওয়াই, এর মানগুলো বের করে নিব। বিওয়াই এবং সিওয়াই বের করার জন্য আমাদের জানা যে তিনটি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে, অর্থাৎ সামেশন অফ এন ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এবং সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনগুলো ব্যবহার করতে পারি। তবে আমরা যেহেতু এখানে কোনো হরাইজন্টাল রিয়াকশন বের করছি না, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটির জন্য সামেশন অফ এফ এক্স এই ইকুয়েশনটির প্রয়োজন হবে না। আমরা যদি প্রথমে সি পয়েন্টের রিয়াকশন বের করতে চাই, অর্থাৎ ফর সি ওয়াই, তাহলে আমরা বি পয়েন্টে মোমেন্ট নিতে পারি। আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ এম বি ইজ ইকুয়াল টু জিরো, কারণ এটি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। আমরা এখানে সাইন কনভেনশন গুলো আরেকবার বলে নিচ্ছি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ এবং ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকের যে লোড সেটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যদি বাপাশ থেকে যাই, একদম বাপাশে আছে আমাদের 200 কনসেন্ট্রেটেড মোমেন্ট এবং এটি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এটিকে আমরা লিখবো মাইনাস 200। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 60 লোড আছে, যে 60 লোড এন্টি ক্লকওয়াইজ রোটেশন তৈরি করবে বি এর সাপেক্ষে, তাহলে সেটিকে আমরা লিখবো প্লাস 60, এর ডিসটেন্স হচ্ছে 5। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং যেটি ক্লকওয়াইজ রোটেশন তৈরি করবে তাহলে সেটিকে আমরা লিখবো মাইনাস, এবং যেহেতু এটি একটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তার জন্য আমরা লিখবো 12 মাল্টিপ্লাইড বাই 10 মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই 2। এটা কিভাবে আসলো আমরা যদি এক্সপ্লেন করি, আমরা জানি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমরা সবসময় ডব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এই যে ইকুয়েশনটি আছে সেটি ব্যবহার করি। এটা আসলে কিভাবে আসে, আমরা যখন কোনো একটি সেকশনের জন্য কোনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পাই, সেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে আমরা কিন্তু একটি পয়েন্ট লোডে ট্রান্সফার করতে পারি। ধরি আমরা এটাকে একটা পয়েন্ট লোডে ট্রান্সফার করবো, এখানে একটা পয়েন্ট লোডে, তাহলে সেই পয়েন্ট লোডের মান হবে এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ ডব্লিউ, এবং এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এল, তাহলে সেই পয়েন্ট লোডের মান হবে ডব্লিউ এল। এবং এই ডব্লিউ এল যে লোড আছে সেই লোডটি কাজ করবে এই সেকশনটির ঠিক মাঝখানে, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্স হবে এল বাই টু। তাহলে এখন আমরা যদি বি পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্ট লোডটির মোমেন্ট নেই, তাহলে সেই মোমেন্টের মান কিন্তু হবে ডব্লিউ এল মাল্টিপ্লাইড বাই এল বাই টু, যাকে আমরা বলছি ডব্লিউ এল কে ডব্লিউ এল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2। এবং সেটিকে আমরা এখানে একটু জাস্ট এলাবোরেট করে লিখলাম। এরপরে আমাদের এখানে আছে সিওয়াই, দেখতে পাচ্ছি যেটা এন্টি ক্লকওয়াইজ রোটেশন তৈরি করবে, তাহলে আমরা সেটাকে লিখছি প্লাস সিওয়াই মাল্টিপ্লাইড বাই 10 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এখানে কমপ্লিট করি হিসাবটি, তাহলে আসবে 200 প্লাস 300, এখানে মাইনাস 5, তাহলে এখানে আসবে 600 প্লাস সিওয়াই মাল্টিপ্লাইড বাই 10 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাই সিওয়াই ইজ ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 50 কিলো নিউটন, যেটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা সি ওয়াই মান পেলাম এখানে 50। এখন আমরা যদি বি ওয়াই বের করতে চাই, তাহলে আমরা এখানে উপরের যে দুটি ইকুয়েশন আছে তার যেকোনো একটি আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এটি ব্যবহার করছি, তাহলে বিওয়াই এর জন্য এটা বিওয়াই হবে, আসলে এই বিওয়াই এর জন্য হবে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 60 প্লাস বিওয়াই মাইনাস 12 মাল্টিপ্লাইড বাই 10 প্লাস সিওয়াই ইজ ইকুয়াল টু 0,
এখানে আমরা বি এরটা পজিটিভ ধরে নিয়েছি এবং আমি রিকমেন্ড করব সব সময় আমরা এগুলোকে পজিটিভ ধরে নেওয়ার জন্য। তাহলে আমরা এটা কমপ্লিট যদি করি -60 প্লাস বিওয়াই মাইনাস 120 প্লাস 50 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাই বিওয়াই ইজ ইকুয়াল টু 180 মাইনাস 50, যেখান থেকে আমরা পাই বিওয়াই ইজ ইকুয়াল টু 130 কিলোনিউটন এবং সেটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা হচ্ছে 130। অর্থাৎ আমরা আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেললাম, যেখানে আমরা রিয়াকশন ফোর্স গুলো বের করে ফেলেছি। এখন আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এটা করার জন্য আমরা বিমটি আরেকবার এঁকে নিচ্ছি। এখানে ছিল 5 মিটার, এখানে এটা ছিল 10 মিটার, এবং রিয়াকশন ফোর্স এখানে ছিল 130 এবং এখানে ছিল 50। আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য প্রথমেই আমরা একটি গ্রিড ড্র করে নিচ্ছি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রিড ড্র করে নিচ্ছি এই কারণে যে আমাদের তখন ফ্রি হ্যান্ড স্কেচিং এর জন্য এটা সুবিধা হবে। আমরা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা শুরু করি প্রথমে বাঁ পাশ থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে একটি 60 পয়েন্ট কোড আছে নিচের দিকে। তাহলে আমরা প্রথমে যাব 60 নিচের দিকে, তাহলে এটা 60। যেহেতু বি পয়েন্ট পর্যন্ত আর কোনো লোড নেই, সুতরাং এটা একটা স্ট্রেট লাইন কানেক্ট করবে বি পর্যন্ত, বিতে। তাহলে আমরা ফিতে এই পয়েন্ট হবে 60। বিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিয়াকশন ফোর্স আছে 130, তাহলে এখান থেকে এটা উপরের দিকে যাবে 130 পর্যন্ত। আমরা যদি ক্যালকুলেশন করি বেজে যেতে লাগবে 60, যেহেতু এটা 60 এবং তাহলে 130 হওয়ার জন্য উপরে যাবে আরো 70, অর্থাৎ তাহলে এখানে হবে এটা 70। এখন আমরা বি থেকে যখন ডান পাশে যাব, এখানে খেয়াল করি এখানে একটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে যার প্রতি মিটারের মান হচ্ছে 12। অর্থাৎ বি থেকে আমরা যত ডান পাশে যাব, প্রতি মিটার যাওয়ার পরে আমাদের শিয়ার ফোর্স এর মান কমে যাবে 12 কিলোনিউটন করে, এবং এটা কমতে কমতে যখন আমরা সি পয়েন্টে যাব তখন সেটা হয়ে যাবে কত, সেটা হয়ে যাবে সি পয়েন্টে যেতে যেতে সেটা কমবে কত, সেটা কমবে হচ্ছে 12 এবং তার ডিস্টেন্স 10, অর্থাৎ 120। অর্থাৎ বি থেকে আমরা সি তে যখন যাব শিয়ার ফোর্স এর মান কমতে কমতে টোটাল কমবে 120। তাহলে আমাদের এখানে 70 আছে পজিটিভ, এবং কমতে কমতে যদি প্রতি মিটারে 12 করে কমে এবং কমতে কমতে টোটাল কমে যদি 120, তাহলে এটা কিন্তু সি পয়েন্টে হবে 50। তাহলে এখানে 70 ছিল, তাহলে সি পয়েন্টে হবে 50, কারণ তখন এটা 120 হবে টোটাল। সি পয়েন্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রিয়াকশন ফোর্স 50 আছে যেটা উপরের দিকে, তাহলে আমরা উপরের দিকে যাব 50, এবং আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে 50 যাওয়ার ফলে আমরা কিন্তু এখানে যে বেজ আছে সেখানে বেজে গিয়ে হয়েছে 0। যদি আমাদের এটা বেজ 0 না হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ক্যালকুলেশনে কোনো একটা প্রবলেম আছে, এবং আমরা আবার এই প্রসেসটা নতুন করে একবার চেক করব যে কোন জায়গায় প্রবলেম আছে। এখন আমরা চলে যাব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা যখন ড্র করব তখন আমরা একটা ব্যাপার জানি যে শিয়ার ফোর্স যখন তার সাইন চেঞ্জ করে, আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন চেঞ্জ করেছে, সেই পয়েন্টে কিন্তু এই সেকশনটা বেন্ডিং মোমেন্টের মান সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা যেটা করব, এই পয়েন্টটা কোন জায়গায় আছে সেটা বের করার জন্য আমরা এই যে বি থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি, সেই ডি এর ডিস্টেন্স যদি এক্স হয় সেই এক্স কিন্তু আমরা এখানে বের করে নেব। এখন এই এক্স বের করার জন্য আমরা কনভেনশনালি জানি সবাই যে আমরা চাইলে এখানে সিমিলার ট্রায়াঙ্গেল, এই যে এই দুটো ট্রায়াঙ্গেল আছে সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করতে পারি, বাট আমাদের এই প্রবলেমটির জন্য আমরা কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারি, কারণ আমরা জানি এখানে প্রতি মিটার যাওয়ার জন্য কমছে হচ্ছে 12 করে। সুতরাং 70 যদি কমতে হয় তাহলে এখানে লেন্থ হতে হবে 70 ডিভাইডেড বাই 12, অর্থাৎ এখানে হচ্ছে 5.83। আমরা একটু রাউন্ডিং করে নিচ্ছি, ফ্র্যাকশনের পরের মানগুলো 5.83 মিটার। তাহলে এই অংশটা হবে কত, 10 মাইনাস 5.83, অর্থাৎ 4.17 মিটার। তাহলে আমরা ডি পয়েন্টটা ডিস্টেন্স বি থেকে এখানে বের করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা যখন ড্র করব তখন এখানে একটা ট্রিকি পার্ট আমরা একটু খেয়াল করি যে আমরা এ পয়েন্টে এখানে একটি কনসেন্ট্রেটেড মোমেন্ট 200 আছে। আমরা জানি যখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব তখন আমরা যদি এখান থেকে শুরু করি, আমরা আগের যে কনসেপ্ট ভিডিওতে দেখিয়েছিলাম এখানে শূন্য থেকে শুরু করব এবং বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এখানে
যে শেয়ারফর যা দাম আছে তার এরিয়ার সমান, কিন্তু আমাদের এখানে অলরেডি একটি 200 কনসেন্ট্রেটেড মুভমেন্ট আছে যেটা কাজ করছে ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে আমরা এখানে প্রথমে কিন্তু 200 মুভমেন্ট ড্র করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা এখানে নেগেটিভ নাকি পজিটিভ হিসেবে ড্র করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এটি নেগেটিভ মুভমেন্ট হিসেবে আছে আমাদের সাইন কনভেনশন অনুযায়ী। এখন আমরা জানি যে আমরা যে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কোন একটি বিমের যে রেসিস্টিং মুভমেন্ট আছে বা রিয়াকশন মুভমেন্ট আছে সেই রিয়াকশন মুভমেন্টের ডায়াগ্রাম। অর্থাৎ আমরা যখন কোনো মুভমেন্ট বা লোড অ্যাপ্লাই করি তার জন্য যে মুভমেন্ট ক্রিয়েট হয় সেটা রেসিস্ট করতে এই বিমটি যে রিয়াকশন মুভমেন্ট ক্রিয়েট করে আমরা কিন্তু তার ডায়াগ্রাম ড্র করি। তাহলে এই এয়ার পয়েন্টে যে অ্যাক্টিং মুভমেন্ট আছে 200 কিলোনিউটন মিটার সেটা রেসিস্টিং মুভমেন্ট কিন্তু হবে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর 200 কিলোনিউটন মিটার অর্থাৎ পজিটিভ। তাহলে রেসিস্টিং মুভমেন্ট যদি পজিটিভ হয় আমরা এখানে পজিটিভ 200 ড্র করব। তাহলে আমরা এখানে পজিটিভ 200 পেলাম। এখন আমরা বের করব বি পয়েন্টের মুভমেন্ট কত। তাহলে আমরা একটু যদি লিখি মুভমেন্ট এট বি, বি পয়েন্টের মুভমেন্ট হবে এ পয়েন্টের মুভমেন্ট প্লাস এ থেকে বি এর যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে তার এরিয়া। তাহলে আমরা এখানে এটা এরিয়া বের করি, এটা হবে 60 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে সেটার মান হচ্ছে 300। তাহলে আমরা এটা 300, তাহলে 200 প্লাস আমরা এখানে 300। এখন একটা ব্যাপার খেয়াল করি, এই 300 কিন্তু মাইনাস হবে, কেন? কারণ এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটি আছে বেজের নিচে অর্থাৎ মাইনাস বরাবর। তাহলে এটা হবে 200 প্লাস মাইনাস 300, যেখান থেকে আমরা পাই এর মান হবে মাইনাস 100, অর্থাৎ বি পয়েন্টের মুভমেন্ট হবে 100 এবং এটা হবে নেগেটিভ। তাহলে আমরা ড্র করলাম বি পয়েন্টের মুভমেন্ট সেটা হচ্ছে 100, এবং যেহেতু এটা নেগেটিভ বা নিচের দিকে আছে অলরেডি, নিচের দিকে আমরা ড্র করেছি, এখানে নেগেটিভ মানটা আমরা লিখলাম না। আমরা এখান থেকে ইজিলি বুঝবো যে বেজের উপরের মানগুলো পজিটিভ এবং নিচের মানগুলো হচ্ছে নেগেটিভ। এরপর আমরা এই ডি পয়েন্টের, আমরা এখানে ডি পয়েন্ট আরেকবার মার্ক করে নিই, ডি পয়েন্টের মুভমেন্ট বের করব। ডি পয়েন্টের মুভমেন্ট হবে, আমরা যদি একটু লিখি আবার, মুভমেন্ট এট ডি, সেটা হবে বি পয়েন্টের মুভমেন্ট অর্থাৎ মাইনাস 100 প্লাস এই যে বি থেকে ডি এর মধ্যকার যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে তার এরিয়া। এর এরিয়া কত হবে আমরা যদি এখানে বের করি, এর এরিয়া হবে হাফ 70 মাল্টিপ্লাইড বাই 5.83, যেটা আসে 204.1। আমরা এখানে একটু রাউন্ডিং করে নিলাম যে ফ্র্যাকশনের পরে একবার পর্যন্ত রাখলাম। তাহলে এখানে হবে মাইনাস 100 প্লাস 204.1, এখানে কিন্তু এটা আমরা প্লাস রেখেছি, কারণ হচ্ছে এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটি আছে বেসলাইনের উপরে বা পজিটিভ হিসাবে। তাহলে এখান থেকে আমরা পাই যে ডি পয়েন্টের মুভমেন্ট হবে প্লাস 104.1। তাহলে আমরা ডি পয়েন্টের মুভমেন্ট ড্র করব 104.1, এবং যেহেতু এখানে শেয়ার ফোর্সটা ছিল হচ্ছে ইনক্লাইন, আমরা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা ড্র করব প্যারাবোলিক কার্ভ হিসেবে। এরপর আমরা বের করব সি পয়েন্টের মুভমেন্ট কত। তাহলে আমরা সি পয়েন্টের মুভমেন্ট যদি বের করতে চাই সেটা হবে প্লাস 104.1 প্লাস ডি থেকে সি এর মধ্যেকার যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে তার এরিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ বরাবর আছে, তাহলে প্লাস দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে নেগেটিভ দিয়ে দিচ্ছি, এবং এর এরিয়া হবে কত, এরিয়া হবে হাফ 50 মাল্টিপ্লাইড বাই 4.17, যা আসে 104.2। তাহলে আমরা এখানে লিখি 104.2, যেখান থেকে আমরা পাই যে সি পয়েন্টের মুভমেন্ট হচ্ছে, এটা আসলে এক্স্যাক্টলি জিরো হবে না, প্রায় জিরো আমরা বলতে পারি। তো এটা আসলে কোনো সমস্যা না, কারণ আমরা এখানে যেহেতু রাউন্ডিং করেছিলাম, রাউন্ডিং করার কারণে কিন্তু আমরা এখানে এক্স্যাক্ট মানটা পাচ্ছি না, বাট 104.1
পজিটিভ এবং 104.2 নেগেটিভ বলতে গেলে আমরা বলতে পারি যে প্রায় শূন্য বা জিরোর কাছাকাছি সুতরাং আমরা বলতে পারি যে সি পয়েন্টের মুভমেন্ট হবে জিরো এখন আমরা যদি আমাদের সাপোর্ট কন্ডিশনের দিকে একটু খেয়াল করি যে সি পয়েন্টে এখানে মুভমেন্ট হওয়ার কথা ছিল না আমাদের এখানে কিন্তু মুভমেন্ট নেই তার মানে আমরা মোটামুটি ঠিকঠাক ভাবেই এই যে ফিগারটি সেটি ড্র করেছি এই ছিল কোন ইকুয়েশনের ব্যবহার ছাড়াই খুব সহজেই কিভাবে আমরা একটি বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি আর একটি এক্সাম্পল সামনের ভিডিওতে আমরা দেখব যদি বিমের উপরে কোনো বেরিং লোড থাকে তার জন্য কিভাবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা যায়